বন্ধুরা, আমি দীপন, দীপন ব্লগ অ্যান্ড পেড চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো নতুন বছরের অনেক ভালোবাসা রইলো তোমাদের এবং তোমাদের পরিবারকে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে কিন্তু চলে আসলাম কন্যাগড় কাকারহাটে। তো এখানে প্রথমে তোমাদের পায়রা কালেকশন দেখাবো এবং এরপরে মাছ, পাখি, কুকুর সেগুলো কিন্তু আলাদা নেক্সট টু পার্টে করে দেবো, ঠিক আছে? তো চলো প্রথমে সবার কাছে এক এক করে পায়রা দেখাবো, যার যার কাছে পায়রা নিয়েছে সবার কাছে মোটামুটি পায়রা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে, যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল করে নিও, যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি আগে দাদার কাছে যাচ্ছি, কী কী পায়রা আছে সেগুলো আগে দেখে নিই, ঠিক আছে? তো দাদা প্রথমে বলো, কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা ঠিক আছে। তো আজকে তো মানে কালেকশন প্রায় বেরিয়ে গেছে প্রায় নাকি? আচ্ছা, তো যেগুলো আছে সমস্যা নেই, সেগুলো আমাদের একটু দেখিয়ে দাও, ঠিক আছে? তার দাম কী আছে না আছে দেখিয়ে দাও। তো দেখো প্রথমেই ম্যাড্রাসের মধ্যে চলে আসতাম, তাই তো? আচ্ছা, সব পুরোনো লাইনের রয়েছে মনে হচ্ছে না? আচ্ছা, পুরোনো লাইনের রয়েছে এগুলো, কিন্তু ওরা গ্যারান্টি আমি বলবো না, তবে এদের বাচ্চা হয়তো 3-4 ঘন্টা উড়বে, আরামসে উড়বে। আচ্ছা, 3-4 ঘন্টা কিন্তু আরামসে বলছি গর্ব দাদা উড়বে। আচ্ছা, ডানাটা শক করে দিচ্ছে, ঠিক আছে? একটু পাটা জাস্ট দেখিয়ে দাও, দেখে নাও, নর রয়েছে, নর। হ্যাঁ, একটু পাটাটা দেখি দাও, দেখো পাটাও তোমরা দেখিয়ে দিচ্ছি। আবারও বলি, পায়ে চোখে কিছু লেখা থাকে না, ভালো ব্লাড লাইনের উপর কথা বলে, তাই তো দাদা? আর রেকমেন্ড যাকে দেখানো সে কারণে তোমাদের দেখাই। চলো নেক্সট দেখে নিই, এসির মধ্যে চলে আসলাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখানে চোখটা প্রথমে দেখে নাও, ক্লিয়ারিটি দেখে নাও, পুরো চোখ ভালোভাবে তোমার বুঝতে পারছো, ঠিক আছে? তা কত কী দাম থাকবে এটার? 500। আর আগেরটা যেটা দেখালে ম্যাড্রাসটা? 400 টাকা, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো। চলো দাদা একটা কিন্তু পেয়ার দেখাচ্ছে, ঠিক আছে? পেয়ার আছে দাদা? আচ্ছা দাদা একটা পেয়ার দেখাচ্ছে, আর এটা হচ্ছে নর, তাই তো? আচ্ছা, পুরনো সব পুরনো লাইনের কিন্তু নর রয়েছে, তোমাদের নরের চোখটা আমি দেখাই ভালো করে। আচ্ছা, এবার মাদিটা দেখে দিই, দেখে নাও মাদিটা, দেখে নাও চোখটা একবার, দেখে নাও, দারুন। আচ্ছা বলছি, এগুলোর কিরকম কি উড়ান আছে? 4-5 ঘন্টা উড়ান আছে গরমকালে। আচ্ছা গরমকালে এর 4-5 ঘন্টা কিন্তু উড়ান রয়েছে। আচ্ছা তুমি দাদা, তুমি পায়রা লফট কেনো তো? হ্যাঁ, লফট কেনা আছে, দুটোই করো। আচ্ছা, দাদার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, আমি ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দেবো, আর যদি কারো লাগে দাদার কাছে কিন্তু যোগাযোগ করে দিও, ঠিক আছে? আচ্ছা, দামটা কত কি থাকবে? 600 টাকা। বাহ, আচ্ছা ডিম বাচ্চা ফ্রেশ হবে তো? হ্যাঁ। আর কেউ নিলে ধরো মানে নিয়ে যাচ্ছে, যারা অনেকে ভাবে যে হাট থেকে নিচ্ছি ডিম বাচ্চা হবে কিনা, তার উপর তার জন্য কোনো সমস্যা নেই তো? আচ্ছা একদমই। তো সবার একটাই কথা বলবো যে হাটের পায়রা বলে কিছু হয় না, এগুলো বাড়িরই পায়রা, হাটে কালেকশন যারা থাকে তারা কালেকশন করে কিন্তু বাড়ির থেকে আনে, তাই না দাদা? আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু ভালো পায়রা তোমরা নিতে পারবে, ঠিক আছে? এটা কি নর নামে মাদি রয়েছে? মাদা, একটা মাদা ম্যাড্রাস রয়েছে, তাই তো? দেখে নাও চোখটা। আচ্ছা, ডানা কি আছে না কাটা আছে? ডানা আছে, ডানা দেওয়া আছে। আচ্ছা, ডানাটা দেখিয়ে দাও, ডানাটা তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? কত কি দাম রেখেছো? 300 টাকা। পাও দেখে নাও, মাদি দেখো, অনেকে মাদি খুঁজছিলে, একটা ভালো কিন্তু একটা মাদি নিতে পারো, 300 টাকা দাদার কাছ থেকে পেয়ে যাবে। চলো আর একটা দেশি পেয়ার দেখাই, নাকি পেয়ার না সিঙ্গেল সিঙ্গেল রয়েছে? না সিঙ্গেল সিঙ্গেল রয়েছে, তোমাদের দেখিয়ে দিই আমি। পুরোনো লাইনের দেখো, অনেক পুরোনো লাইনের পায়রা রয়েছে, লাল শিরা নাকি এটা? দেখো লাল শিরা রয়েছে পুরোনো লাইনের অনেক। এটাও কি মনে মাদি? আচ্ছা, এটা কিন্তু মাদি, এটা তাই না? কত কি দাম থাকবে দাদা? 400 টাকা। আচ্ছা 400 টাকা, নববর্ষের অফার চলছে একদম, মানে এইটা 400 টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, ফিক্স থাকবে না, কম বেশি করলে একটু দিয়ে দেবে, আর একটু কম বেশি হয়ে যাবে তো? চলো আরও কিন্তু কম বেশি অবস্থা কিন্তু। আচ্ছা চলো চলো, আরও কম বেশি। চলো আর একটা দেখাচ্ছি, এটা কি কালাঙ্কার হচ্ছে নাকি মুখো? আচ্ছা চোখটা দেখিনি দাদা, তুমি ধরো দেখে দিই, ঠিক আছে? কত ঘন্টা কি উড়ান আছে এগুলো? কালেকশন করা নাকি? আচ্ছা কালেকশন করা পড়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 2-3 ঘন্টা কিন্তু উঠবে। কত দাম থাকবে? 300 টাকা। 300 টাকা দাম থাকবে। আচ্ছা চলো আর একটা সবুজ দেখাচ্ছি ম্যাড্রাস, তাই তো? আচ্ছা চোখটা দেখে নাও ভালো করে, কত কী দাম থাকবে দাদা? 300 টাকা। দেখো পরটা দেখে নাও, 300 টাকা কিন্তু এই সবুজটা তোমার, একটা নর না মাদিগো? নর আছে না? আচ্ছা, তো এই নরটা তোমরা 300 টাকা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? চলো আর একটা দাদা বের করছে, এটা কি দেশি রয়েছে? আচ্ছা দেশি রয়েছে, দেখে নাও, পুরোনো লাইনে পায়রা রয়েছে। ডিম বাচ্চাগুলো করতে পারে, উড়ান পুরান কোনো গ্যারান্টি কিছু বলা যায় না, তবে এর কিন্তু ডিম বাচ্চা করাতে পারবে তোমরা, ঠিক আছে? কত দাম থাকবে? 300 টাকা। 300 টাকা। আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে দাও, 6262915419430। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তার মানে কেনা বাচ্চা তো দুটোই করো, তাই তো? আচ্ছা ঠিক, চলো কবিদার পায়রার পুরো লফটটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই এতগুলো রয়েছে তো দেখে নাও। আচ্ছা, তো এইগুলোই মোটামুটি তোমাদের একটু নলেজ দিয়ে দেবো। গরমের মধ্যে দাদা বসে আছে ভালোভাবে, এই যে আমি ডিস্টার্ব করছি দাদাকে, বসেছিল চুপচাপ, ঠিক আছে? তো অল্প কিছু দেখিয়ে দেবো, দেখিয়ে তোমাদের পরের লফটে যাবো। চলো তো প্রথমে পবিত্রা বলো, কেমন আছো? ভালো আছো তো? শুভ নববর্ষ। তো আজকে কিছু কালেকশন যেগুলো তোমাদের নিয়েছো সেগুলো একটু দেখাবো এবং তাদের দামগুলো একটু সবার সামনে তুলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা কী রয়েছে দাদা?
পশ্চিমা পেয়ার রয়েছে। আচ্ছা এটা নর রয়েছে নিশ্চয়ই না? আচ্ছা নর, আমি চোখটা শুধু দেখাবো তারপরে ছেড়ে দেবো। দেখো এটা রয়েছে নরের চোখ। আচ্ছা এটার দাম কত থাকবে দাদা? ১২০০ টাকা দিয়ে দেবে। বাহ, আর উড়ান কি গ্যারান্টি রয়েছে? দেখো পবিতা কাছে কিন্তু সবসময় উড়ান কিন্তু গ্যারান্টি থাকে, তোমরা আসলে বাড়ি থেকেও উড়ান একদম একদম। সাইজটা দেখো একবার, ফোনে আসছে না, আমি দূরে নিতে হচ্ছে। আচ্ছা এটা মাদার টোনা। আচ্ছা পবিতা, ডিম বাচ্চা ফ্রেশ আছে? আচ্ছা ডিম বাচ্চা ফ্রেশ আছে, ঠিক আছে চলো। চলো আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি। এটা কি দাদা? এটা পশ্চিমা। আচ্ছা এটা নর না? আচ্ছা এটা নর রয়েছে পশ্চিমা। কতটা লং তোমাদের দেখাবো আমি, এটা নর, এটা হচ্ছে মাদা। এগুলো কি বাড়িতে উড়িয়েছো? আচ্ছা এগুলো ধাড়ি পায়রা। কত ঘন্টা উড়ান আছে দাদা? এগুলো মোটামুটি উড়াতে পারলে যে যেরকম উড়াতে পারবে, যে যেরকম উড়াতে পারবে, মানে কি 4-5 ঘন্টা উপরেই উড়বে? আচ্ছা কত দাম থাকবে দাদা? 1500 টাকা। আচ্ছা আচ্ছা চোখটা তোমাদের দেখিয়ে দিই। লাল শিরার নর রয়েছে, কত সুন্দর দেখো পায়রাটা, ঠিক আছে। দেখো দুমটা দেখে নাও একবার, এটা এটা সিঙ্গেল আছে নাকি? আচ্ছা এটা সিঙ্গেল আছে। কত কি দাম থাকবে এটা? 400 টাকা দাম, ঠিক আছে। এটাও কি নর? আচ্ছা নর সিঙ্গেল রয়েছে, চোখটা দেখিয়ে দিই ভালোভাবে তোমাদের, ঠিক আছে। কত দাম থাকবে দাদা? 500 টাকা দাম থাকবে। এটা কি মাদি আছে না সিঙ্গেল? আচ্ছা আপাতত সিঙ্গেল আছে, ঠিক আছে। তোমরা যদি কেউ নিতে চাও দাদার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আর সব ধরনের কিন্তু পায়রা তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। একবার সবুজ দেখাও না দাদা, সবুজ অনেকে রেকমেন্ড থাকে, অনেকে পছন্দ করে, যদি এক পেয়ার দাদাকে রিকোয়েস্ট করলাম তোমাদের দেখানোর জন্য। কাল সবুজ না দাদা? আচ্ছা দূরে সবুজ দেখাচ্ছি, সবুজ দূরে অনেক লং রয়েছে, পুরনো লাইনে পায়রা রয়েছে, তোমরা চাইলে কিন্তু নিতে পারো দাদার কাছ থেকে। এবং আমি ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবো একদমই ভিডিওতে, চিন্তার কিছু নেই। আমি চোখটা একটু দেখাই, ছোট্ট ঠোঁটের মধ্যে রয়েছে দাদা। এগুলো ডিম বাচ্চা কি ওকে আছে গো? আচ্ছা ডিম বাচ্চা কিন্তু ওকে রয়েছে এখানে। এটা কি নর? আচ্ছা এটা এটা নর, এটা মাদা, তাই তো? একসাথে করো দুটো, দেখে নাও দেখে নাও। এরকম সবুজ তোমরা নিতে চাইলে কবিতার সাথে যোগাযোগ করো, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দাম কত রয়েছে দাদা? 1500 টাকা। আচ্ছা 1500 টাকা দাম নিয়ে কিছু কম সম হয়ে যাবে, একটু সামান্য যারা আসবে। আচ্ছা চ্যানেলের মাধ্যমে আসলে কম নেবে, তাই তো? অসংখ্য ধন্যবাদ দাদা, ঠিক আছে। আচ্ছা দুটো লাল পেয়ার ম্যাড্রাস রয়েছে, তাই তো? আচ্ছা অনেকে লাল 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 বলো তোমরা, ঠিক আছে। লালের মধ্যে ম্যাড্রাস রয়েছে, তোমরা নিলে কিন্তু নিতে পারো। হালকা চোখটা দেখাও, এটা মাদি রয়েছে। আচ্ছা এটা নর, এদিকে বাড়ি পায়রা দাদা কালেকশন দাদা, বাড়ি? বাহ কবিতা বাড়ি পায়রা মানে তো বুঝতেই পারছো। কত কি দাম রেখেছো দাদা? 1500 টাকা দাম, মানে উড়ান তার মানে রয়েছে 4-5 ঘন্টার উপরেই নাকি? নর্মালি উড়বে। আচ্ছা আচ্ছা, তো আর একটা ম্যাড্রাস রয়েছে, তাই তো? আচ্ছা একদম পেয়ার রয়েছে নাকি একটা দাদা? আচ্ছা পেয়ার রয়েছে ম্যাড্রাসটা, কত কি দাম থাকবে? আচ্ছা মাদার এটা নর, কত দাম থাকবে পেয়ারটা? 2000 টাকা পেয়ার। মাদারটা চোখটা একটু দেখাই, চোখটা একবার দেখে নাও মাদারটা। কত ঘন্টা কি উড়ান থাকতে পারে এগুলো? উড়াতে পারলে কত দাম থাকে বললে? 2000 টাকা, ঠিক আছে। লোকাল কিরিবাজ, তামড়া ছাপকা, দেখে নাও পায়রাগুলো। শুধু দাদার কাছে দেখে নাও, সব ধরনের কিন্তু পায়রা কিন্তু পেয়ে যাবে, সব ধরনের, মানে কী পায়রা নেই দাদার কাছে, সব কিন্তু তোমরা চাইলে দাদার কাছে কিন্তু পেয়ে যাবে। দেখো কতটা লং দেখো, আমি দূর থেকে দেখাই তোমাদের ভালো করে। কত কী দাম থাকবে দাদা পায়রাটার? 600 টাকা। নর রয়েছে এটা, নর মাদার দুটোই আছে নাকি? আচ্ছা এটা সিঙ্গেল রয়েছে, ঠিক আছে। এগুলো চিলেও আছে, ঠিক আছে। কত কী দাম থাকবে দাদা এগুলো? 2000 টাকা পেয়ার না চিলেগুলো? আচ্ছা এখানে এগুলো কিন্তু নিলে তোমরা 2000 টাকা কিন্তু পেয়ারে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আরও একটা দেখাচ্ছি তোমাদের, একটা পেয়ার দেখাচ্ছি সুন্দর। কত কী দাম রয়েছে দাদা? 2000 টাকা, তাই তো? এগুলো কি উড়ান রয়েছে না নর্মাল? উড়ান আছে, তাই তো? এটা নর, নরটা দেখো একবার, পুরনো লাইনের পায়রা অনেক না? এর বাচ্চা কীরকম কাটে? এর বাচ্চা তাই, এর বাচ্চা কীরকম কাটে? ও বাচ্চা আছে নিচে, শাকদুম বাচ্চা আছে, দেখে না কত সুন্দর। আচ্ছা আচ্ছা কত দাম থাকবে এটার? 2000 টাকা জোড়া আছে, 2000 লাইন একদম, ঠিক আছে। কামাগার, দেখে নাও কামাগার পেয়ার রয়েছে, আমি চোখটা ভালো করে দেখিয়ে দিই, যেহেতু রোদ্দুটা রয়েছে দারুণ আসবে। দেখে নাও চোখটা, এগুলো কি বাড়ির লাইন তোমার? বাড়ির লাইন, উড়ান বাড়ি তো দেখে নিতে পারো, তাই তো? কি উড়ান না আছে না আছে, পাটাও দেখে দিচ্ছি, পাটা দেখে দাও তাহলে, পাটা দেখে নাও, ঠিক আছে। কত কী দাম থাকবে দাদা? 6000 টাকা প্যাট। এগুলো উড়ান কীরকম আছে মানে নর্মালি দাদা তোমার বাড়িতে? 5-7 ঘন্টা উঠছে, 5-7 ঘন্টা উঠছে গরমে? আচ্ছা গরমে 5-7 ঘন্টা উঠছে দাদার বাড়িতে। হ্যাঁ এগুলো একবার দেখে দিই ভিতর থেকেই। দেখো লাগলে তোমরা যোগাযোগ করতে পারো দাদার সাথে, কবিতার সাথে। আমি ফোন নাম্বারটা তো ভিডিওতে দিয়েই দেবো, সমস্যার কিছু নেই।
কম সম ব্যবস্থা হয়ে যাবে, তোমার চ্যানেলের মাধ্যমে আসলে কিন্তু কম সম কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, টেডি তাই তো? আচ্ছা টেডি রয়েছে, হ্যাঁ চোখটা দেখে নাও, আমি দেখাই, এটা নর রয়েছে তাই তো? আচ্ছা নরের চোখটা দেখো, এটা হচ্ছে তোমার মাদা, দেখে নাও। এই পেয়ারটা কত কি থাকবে দাদা? 7,000 টাকা পেয়ার থাকবে। এগুলো উড়ান তাহলে কনফার্ম আছে? আচ্ছা দাদার কাছ থেকে জানাবে, উড়ান কিন্তু কনফার্ম, এবং যেগুলো ওর দেখানো সেগুলো দেখিয়ে দিতে পারবে। আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি? আচ্ছা ঠিক আছে, ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি। পাটা দেখে নাও, পাঞ্জাটা দেখে নাও, ঠিক আছে। স্ট্যান্ডিংগুলো দাদা দেখিয়ে দিচ্ছে, তোমরা দেখে নাও, স্ট্যান্ডিং একবার দেখে নাও, পায়রা দেখে নাও। ডিম বাচ্চা কিন্তু সব ফ্রেশ, দাদা বলে দিয়েছে কোনোরকম ভাইব্রেশনও রয়েছে প্রপার, গায়ে দেখে নাও, ঠিক আছে। টেডি আরও একটা টেডি দেখাচ্ছি আমি, স্ট্যান্ডিংটা পোটা যতটা পারি তোমাদের দেখাবো। এটা মাদি না দাদা? আচ্ছা মাদিটা আমি দেখে দিই, চোখটা দেখে নাও। ডিম দিয়েছে এগুলো? আচ্ছা আচ্ছা, ডিম বাচ্চা করছে তার মানে তাই তো? কত ঘন্টা কি উড়ান আছে দাদা? এগুলো যে যে উড়াতে পারবে আমাদের। আচ্ছা আচ্ছা উড়ছে এগুলো। আচ্ছা উড়ছিল বাড়িতে তাই তো? আচ্ছা দেখে নাও একবার স্ট্যান্ডিংটা সবগুলো দেখে নাও, কত কি থাকবে বলে দামটা? 5,000 টাকা জোড়া তাই তো? সব তোমাদের চোখের সামনে 6 আছে 7 আছে আচ্ছা আচ্ছা, যেরকম কোয়ালিটি সেরকম দাম তাই তো? গোল্ডেন পেয়ার রয়েছে এটা তাই তো? আচ্ছা গোল্ডেন পেয়ার রয়েছে দাদা বলছে, চোখটা এটা নর রয়েছে, চোখটা দেখে নাও প্রথমে, ভালো করে তোমাদের দেখাই। আচ্ছা এটা হচ্ছে মাদা, ঠিক আছে দেখো। কত কত পড়বে জোড়াটা দাদা? 5,000 টাকা জোড়া পড়বে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা সবুজ রয়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে, নরটা আমি দেখাবো ভালো করে তোমাদের, এটাই লাস্ট দেখাবো, এরপরে তোমাদের হাতে ধরে ধরে একটা সব খাঁচা একবার দেখিয়ে দেবো, ওভারভিউ দেখিয়ে দেবো। নরটা একবার দেখে নাও, পুরনো লাইনের পায়রা, কত ঘন্টা কি উড়ে দাদা এগুলো? এখন তো মনে হয় উড়ে না, না উড়বে, দেখে নাও এরকম একটা নরের কালেকশন। আচ্ছা এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে, এটা মাদি না, এটা আলাদা করে দাদা দেখাতে বললাম তাই দেখালো জোড়া করে, ঠিক আছে। তো কেউ কত কী দাম থাকবে দাদা? 1,500 টাকা পেয়ার। আচ্ছা ঠিক আছে, আর সিঙ্গেল পিস নিলে, নটা যদি সিঙ্গেল নিতে চায় কেউ? সিঙ্গেল হয়ে যাবে তাই তো? আচ্ছা যোগাযোগ করলে হয়ে যাবে তোমার সাথে তাই তো? আচ্ছা তোমাদের আমি সবাই পারে এখান থেকে ওভারভিউ দেখিয়ে দিচ্ছি, এই রয়েছে সব পায়রা। আর এখানে পাকিস্তানি ব্রিড বলে না? আচ্ছা এখানে পাকিস্তানি ব্রিড আছে, ঠিক আছে। দাদা ফোন নাম্বারটা দিই তো, 9007323419। অসংখ্য ধন্যবাদ, বাড়ি থেকে নিতে চাইলে নিতে পারবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো চলে আসলাম দাদার কাছে, ঠিক আছে। তো তোমার নামটা বলে দাও বাবাই। আচ্ছা তো বাবাই দাদা আজকে পায়রা দেখাচ্ছে, ঠিক আছে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে সবুজ দেখাচ্ছি, সবুজে পেয়ার দেখাতে বললাম দাদাকে, সবুজ দেখাচ্ছি, দেখো অনেকেই সবুজ রেকমেন্ড করে, অনেকে ভালোবাসে সবুজের উপর, একটা অনেকেরই ভালোবাসা থাকে। তো কত কী দাম থাকছে দাদা? দেখো 1,200 টাকা কিন্তু দাম রেখেছে সবুজের, ঠিক আছে। তো লাগলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো দাদাদের সাথে, চলো পরে পেয়ার দেখি, কম বেশি হয়ে যাবে, ঠিক আছে। এটা ফুলশিরা চটিয়াল জোড়া রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের গাড়িতে চলে, জোড়াটা তোমরা একবার দেখো, এটা মনে হচ্ছে নর না? আচ্ছা নরের চোখটা দেখো ভালো করে তোমাদের দেখাই, দেখো নরের চোখ, আর এটা হচ্ছে মাদা তাই তো? আচ্ছা ডিম বাচ্চা ফ্রেশ আছে দাদা? আচ্ছা ডিম বাচ্চা কিন্তু করছে, দেখে নাও কত সুন্দর পেয়ারটা তোমাদের দেখাই। কত কী দাম থাকবে গো? 1,500 কম সম হয়ে যাবে? আচ্ছা এটা আমার চ্যানেলের মাধ্যমে আসতে কিন্তু তোমরা একটু কম সম কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তো আর একটা কালাঙ্কা রয়েছে তাই তো? আচ্ছা তো কালাঙ্কা দেখাচ্ছি তোমাদের, দেখো কত কী দাম থাকবে এটার? 2,200 রয়েছে বাইরেটা, 1,000 টাকা থাকবে তাই তো? আচ্ছা ডিম বাচ্চা হবে, ফ্রেশ আছে? আচ্ছা ডিম বাচ্চা কিন্তু ফ্রেশ আছে, ঠিক আছে। তো দেখো আরও দুটো সবুজ দেখাচ্ছি তোমাদের, কত কী দাম থাকবে একটু বলে দিও, হ্যাঁ চোখটা প্রথমে দেখিয়ে দিই। 1,000 টাকার মতন হয়ে যাবে তাই না? আচ্ছা 1,000 টাকার মতো কিন্তু পায়রা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই দুটোর দাম 1,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে, একটু কম সময় চ্যানেলের মাধ্যমে আসলে কম সম হয়ে যাবে তাই না? আচ্ছা আচ্ছা, তো এটাই তোমাদের লাস্ট কালেকশন দেখাবো, এবং আরও যে পায়রা রয়েছে সেগুলো খাঁচার মধ্যে রয়েছে, গরম তো বেশি আর বলছি না, ভালো লাগছে না, আমার নিজেরই ভালো লাগছে না। তো তোমাদেরটা আমি দেখিয়ে দিই, দেখে নাও হয়েছে নর, এটা কি মা দেখো? আচ্ছা এটা কি মা, ঠিক আছে দেখে নাও পেয়ারটা, ধরে ধরো। কত কী দাম থাকবে পেয়ারটা? 2,000 টাকা তাই তো? আচ্ছা কম সম ব্যবস্থা হয়ে যাবে না, সেম থাকবে? আচ্ছা একটু কম সম হয়ে যাবে, ঠিক আছে চলো বলো। রবীন্দ্র বিশ্বাস, কানাইপুর অটো স্ট্যান্ড। আচ্ছা ফোন নম্বর 89-81-56-27-97। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। এখানে আরও কিন্তু রয়েছে কালেকশন, তোমরা আসলে হাটে আসলে ভালোভাবে দেখে বুঝে শুনে তবেই নিতে পারবে, কোনো রকম সমস্যা কিছু নেই। তো এখানে আরও কালেকশন রয়েছে, নর রয়েছে,
এখানেও আরও রয়েছে, মোটামুটি যতটা দেখানোর তোমাদের দেখিয়ে দিলাম। দেখো স্ট্যান্ডিংগুলো দেখিয়ে দিচ্ছি মোটামুটি, এখানে ওই একটা স্ট্যান্ডিং দেখে নাও। ঠিক আছে চলো, তো দেখলে তোমরা সকাল সকাল যদি আসো ঠিক আছে, ওই 7টা থেকে মোটামুটি এখানে সবাই চলে আসে, তো 7টা থেকে যদি 2টো পর্যন্ত মানে 8টা পর্যন্ত থাকে, তো তোমরা কীভাবে আসবে তোমাদের বলে দিই। তোমরা হাওড়া ব্যান্ডেলের মাধ্যমে যদি আসতে চাও তাহলে তোমরা নামে কোন্নগর স্টেশন, কোন্নগর স্টেশন থেকে নেমে তোমরা কী করবে, একদম নেমেই তোমরা বাদিকে হাঁটা শুরু করবে ঠিক আছে। কাউকে জিজ্ঞেস করবে যে কোন্নগর কাকারহাটটা কোথা কোথাতে যাবো, তোমাদের দেখো এই হচ্ছে রেল স্টেশন, একদম এই রাস্তা সোজা আমি তোমাদের দেখিয়ে দিই, একদম এই সোজা আসতে থাকবে, ওখান দিয়ে হাঁটতে থাকবে, আস্তে আস্তে তোমরা কোন্নগর কাকারহাটে চলে আসবে। কাউকে জিজ্ঞেস করে নিও, কোনো অসুবিধা কিছু হবে না, সবাই বলে দেবে ঠিক আছে। তো রবিবারে বসে মূলত হাটটা কোন্নগর কাকারহাট, তো এখানে মাছ পাখি কুকুর সব পেয়ে যাবে। তো এই ভিডিওটা বেশি বড় করলাম না, তো এটা পায়রার পার্ট করে দিচ্ছি, আর নেক্সট পার্ট এখানে অনেক ভিড় হচ্ছে তো সেগুলো আমরা দেখাবো। তো ওখানে যেগুলো আছে পাখি পাখি পায়রা এবং হ্যামস্টার ইঁদুর অনেক কিছু এসেছে, তো সেগুলো তোমাদের মাছ সেগুলো তোমাদের পরে পাটে দেখাচ্ছি। তো যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল করে নিও, তাদের সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করছে না, তারা অতি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তাহলে নতুনত্ব যত ভিডিও এবং অনেক বাড়ির আমি লফটের ভিডিও করে থাকি পায়রার, তো সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, অসংখ্য ধন্যবাদ।